হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, প্রতিদিন তো উঠি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কারণ সেটার দুটো কারণ হলো, আজকে তো সকাল সকাল মেয়ের ক্লাস আছে, আর একটা আমার সকাল সকাল একটা কেকের অর্ডার আছে, আর সেটা কমপ্লিট করতে হবে। তো তোমাদেরকে সকাল সকাল কত সুন্দর ফুল দেখিয়ে দিলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এই দেখো, এটা আমার সামনের বারান্দার ফুল গাছগুলি। এখানে ওপরে দিয়েছি, একটা আছে আর এখানে আর একটা আছে। কি সুন্দর না ফুলগুলো, এটা একা একাই ঘুরছে। তো চলো সকালে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এগুলো এই গাছগুলো নতুন নিয়েছি, তো এগুলো একটু ফুল ফুটতে টাইম লাগবে। আর দুটো এরকম হ্যাঙ্গিং দিয়েছি, এটা তো চলো ঠিক আছে। আর এটা না একদম নেতিয়ে গেছে, কি জানি কি হয়েছে, হয়তো দু একদিনে ঠিক হবে। আর এই গোলাপ গাছটা প্রথম প্রথম তো খুবই ফুল ফুটতো, তারপরে যখন থেকে এটা বড় হওয়া শুরু হয়েছে, এত বড় হয়ে গেছে, তখন থেকে আর ফুল ফুটছে না। কি যে করব বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এখনও চা খাইনি। তো প্রথমে আমি গাছগুলোকে জল দিয়ে দিই, তারপর আর বাদ বাকি গাছগুলো করছি। তো বন্ধুরা, সকালবেলা বলেছিলাম গুড মর্নিং করে দিয়েছিলাম তোমাদেরকে, আর সকালবেলা আমি বলেছিলাম দুটো কাজ আছে, সেটা হচ্ছে একটা সকাল সকাল কেক আছে, আর মেয়ের অনলাইন ক্লাস আছে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা মনেই ছিল না যে ম্যাম মেয়ের আজকে বিকেলবেলা নাচের একটা প্রোগ্রাম আছে, তো এর জন্য ওকে আমি রেডি করছি। এই যে তো জাস্ট এখনই বসলাম, ওকে আমি রেডি করে নিই, তারপর তোমাদেরকে আবার ওকে দেখাবো রেডি করে, কেমন রেডি করলাম ওকে দেখাবো। আর কথা এখন বলবো না, কারণ যদি আমি কথা বলি তোমাদের সাথে তাহলে এখানে লেট হয়ে যাবে, পরে ওখানে পৌঁছতেও লেট হয়ে যাবে। তো আমি আগে ওকে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মেয়ের চুলটা কমপ্লিট করে দিয়েছি, পিছনে খোপাটা করে দিয়েছি, এবার মুখটা সাজাবো, তারপর শাড়িটা পরিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি, পুরো শাড়িটারি পরিয়ে দিয়েছি, দেখো। পেছনটা ঘোরো একটু বাবা, পেছনটা ঘোরো, কলকাটা দেখো, হাতের কলকাটা, হাতে শুধু আলতাটা পরাইনি, ওটা ওখানে গিয়ে পরাবো। আমার কাজ
এদিকে দেখো একটু, দেখবে না আমার মেয়ে তো চোখের নিচে কাজল পড়াতেই পারি না, বাপরে বাপ কি যুদ্ধ। হ্যাঁ আমার মেয়ে পড়বে না, আইলাইনার পড়বে, কাজল পড়বে না। সবাইকে দেখাই দিই, আমাদের
এটা হচ্ছে কলেজ পাড়া, কলেজ পাড়া যে বাঘাযতীন পার্ক আছে ওখানে প্রোগ্রামটা হচ্ছিল, রবীন্দ্র মঞ্চ। ওই যে মাম্মা পাপা চলে আসছে, কি করতেছ? এখনই বাড়িতে চলে আসলাম, মেয়েকে আগে চেঞ্জ করিয়ে দি, আমিও চেঞ্জ করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো নাচ করলে তোমার কেমন লাগলো বলো একটু। ভালো লাগছে, ঠিক আছে। তো ওকে চেঞ্জ করে দিয়ে গে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। মাম্মা মুখনে একটা কাজ করছে, চলো দেখাই। আমি ফ্রেশ হয়ে গেছি, ওকেও ফ্রেশ করে দিয়েছি, আর ও কি করছে সেটা তোমাদের দেখাবো। কি গো কি করছো, কি এটা কি মিষ্টি মিষ্টি, এটা কি কোথা থেকে পেয়েছো, কোথা থেকে পেয়েছো? দেখাও ঝুড়ি বাজাটা, প্যাকেট গুলো ভালো করে দেখাও। আর এই দুটো মিষ্টি গুলো, দুটো আর একটা তিনটে। এটা কি ডান্স করেছো তাই দিয়েছে? কোনটা খাবা, কোনটা খাবা? এটা আর এটা, এই দুটোই খাবা, ঠিক আছে। আর ঝুড়ি বাজারটা কি রেখে দিবা পরে খাবা, ঠিক আছে চলো তাহলে। তো এই হচ্ছে ও ডান্সের টিফিন, ঠিক আছে। তাহলে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, তো এখন চা বানাবো, চা একটু খাবো, চায়ের সাথে একটু টাও খাবো, জানি না, একটু আসার সময় তো ফুচকো খেলাম, তো এখন একটু চা খাবো, তার আগে জল খাবো। তো এগুলো খাওয়া দাওয়া করে নিই, ও টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ খুলো না, খাবে এখন? আচ্ছা আগে জল খাও, গ্লাসটা নিয়ে এসো। তারপরে হচ্ছে আজকে তাড়াতাড়ি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে মাম্মার এক্সামও আছে। খাওয়া দাওয়া করে এখন আপাতত চাটা খাই, তারপরে খাওয়া দাওয়া করে দাদির আজকে ঘুমিয়ে পড়বো। তো ছোট্ট করে একটা ব্লগ করার চেষ্টা করেছি, তো জানাবে তোমাদের কেমন লাগলো। মেয়ের ডান্সের জন্য আজকে প্রোগ্রামটা ছিল না, সকালবেলা যখন আমি তোমাদেরকে গুড মর্নিং উইশ করেছি তখনই আমি ভুলে গেছিলাম যে আজকে ডান্সের প্রোগ্রামটা আছে, মানে তোমাদের আমি ভুলিনি, মানে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো তারপরে সারাদিন এত কাজ, মানে তাড়াহুড়ো করে রান্না পুজো দেওয়া এভরিথিং করে তারপরে সেই মেয়েকে সাজাতে বসানো, অনেক টাইম চলে গেছে, তো ব্লগটা ভালোভাবে করা হয়নি। তো তাও ওকে সাজানোর ব্লগটা তোমাদেরকে দেখিয়েছি কীভাবে সাজালাম, আর ওখানে কিছু কিছু প্রোগ্রামের কিছু ছোটো ছোটো ভিডিও নিয়েছি, সেটাও তোমাদেরকে এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তো জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো বাই করে দাও, তো দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।